জনাব ফাইজুল সিদ্দিকী আমাদের সাথে আছেন এবং আমরা আজকে কথা বলবো, কিন্তু আমরা খুবই দুঃখিত যে আমাদের যে আজকে ফাইজুল রিয়েটটা বোধ হয় অনলাইন। জি ভাই, আমি হ্যাঁ ঠিক আছে, শোনা যাচ্ছে? শোনা জি যাচ্ছে? শোনা যাচ্ছে। আচ্ছা, দুঃখিত যে আমাদের যে যে কানেকশন ওয়াইফাই কোনোভাবে স্ক্রিন ইয়ার সম্ভবত ওয়াইফাই থেকে ব্লক করা আছে, আমরা ঢুকতে পারিনি, মোবাইল থেকে ঢুকেছি এবং দেরিতে হলে ঢুকেছি, এই জন্য দুঃখিত। কিন্তু আমাদের হাতে ছিল না বলে আমরা সময় মতো অনলাইনে আসতে পারিনি। যাই হোক, আজকে আমাদের সাথে আছেন আমাদের প্রিয় সাংবাদিক, কৃষিবিদ একজন সাংবাদিক জনাব ফাইজুল সিদ্দিকী। তিনি একজন খুব পরিচিত একজন সাংবাদিক, তিনি চ্যানেল 24 এর 24-এর সিনিয়র রিপোর্টার এবং কৃষি নিয়ে কাজ কাজ করার কথা বুঝতে বললাম। আমরা কৃষি নিয়েই অনেক কাজ করেন, কৃষি রিপোর্টিং। এবং আপনারা জানেন কৃষি রিপোর্টিং একটি জরুরি একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ আমরা কৃষি অত্যন্ত সংবেদনশীল এবং যারা কাজ করে এই সেক্টরে যারা কাজ করেন তারা অনেক ডিপেন্ড করেন এবং গণমাধ্যমে তারা নির্ভরশীল। যাই হোক, আমরা কথা বেশি না বাড়াই আমরা সিদ্দিকীর কাছে আমরা বিস্তারিত শুনবো। স্বাগতম মিস্টার সিদ্দিকী থ্যাংক ইউ আমাদের ভাই, এই থ্যাংক ইউ। অনুষ্ঠানে। যে আজকে আমরা যে কানেকশনের জন্য আমরা দুঃখিত, যে আমরা খুব ভালো ইচ্ছা থাকা সত্ত্বেও প্রচুর দর্শক আমাদের সাথে ছিলেন, কিন্তু আমরা এটা বোধ হয় ভালো কিছু করতে পারলাম না, দুঃখিত। কিন্তু আমি আসলে ফ্লোর আপনাকে ছেড়ে দিচ্ছি, আপনি যদি আমাদেরকে বলেন যে সাংবাদিক যেতে হবে কৃষি দুটি ভিন্ন ধরনের, কারণ সাংবাদিকতা আমরা জানি একটি অত্যন্ত উঁচু মানের পেশা এবং কৃষিবিদ হিসেবে আমরা একটি টেকনিক্যাল একটি বিষয়, তো দুটি বিষয় এক জায়গায় করে আপনার যে বর্তমানে পেশা সেটা সেখানে আপনি এটাকে কিভাবে এনজয় করছেন এবং এটার ব্যাপারে আপনি আমাদেরকে যদি কিছু বলেন, তারা আমাদের দর্শকরা সেটা ধন্যবাদ সিদ্দিক। ধন্যবাদ ভাই, ধন্যবাদ ভাই। আপনি নিজেও একজন কৃষিবিদ এবং আপনি কৃষিবিদ হয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন এবং ব্যবসায় কিন্তু আপনি একজন সফল ব্যবসায়ীও বটে। তো আপনি যেহেতু বলছেন যে আমার আসলে একদিকে কৃষি, অন্যদিকে সাংবাদিকতা, কৃষিতে পড়ালেখা করে সাংবাদিকতা করছি, এই দুইয়ের সমন্বয়। আসলে যদি ঠিক এভাবে বলি, আমি যখন বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট ছিলাম তখন আসলে আমার স্বপ্নের যাত্রাটা একটু ভিন্ন রকম ছিল। আমার ইচ্ছা ছিল একজন ভালো মানের বৈজ্ঞানিক হব, বা আমার মনে হচ্ছে যে আমি যেটা বলতে যাচ্ছিলাম যে আমাদের যে জায়গাটি ছিল যখন আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, হওয়ার পরে আমার বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে একটা জায়গায় আমাদের এখন পর্যন্ত দুর্বলতা আছে, বিশেষ করে কৃষি সাংবাদিকতায়। কৃষি সাংবাদিকতায় প্রচুর কাজ হচ্ছিল, আমাদের শ্রদ্ধেয় শাইখ সিরাজ ভাই দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং আমাদের রেজা সিদ্দিক ভাই কাজ করছেন, আরো অনেকেই কাজ করছেন, তারা বিটিভিতে কাজ শুরু করেন। আমি যতটুকু জানি বাংলাদেশের কৃষি সাংবাদিকতার হাত শুরুটা হয়েছিল কিন্তু একজন কৃষিবিদের হাত ধরে, যিনি সম্প্রতি 21শে পদক পেলেন, ডক্টর জাহাঙ্গীর আলম, কৃষি অর্থনীতিবিদ। তো উনি মূলত যখন স্টুডেন্ট ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে তখন কিন্তু উনি সাংবাদিকতা শুরু করেন এবং বাংলাদেশ বেতারে কিন্তু তার যাত্রাটা শুরু হয়। এরপর উনি উচ্চতর ডিগ্রির জন্য বিদেশে চলে যান, তারপর কিন্তু আস্তে আস্তে এটি টেলিভিশনে আসে, টেলিভিশন সাংবাদিক কৃষি টেলিভিশনে কৃষি সাংবাদিকতা শুরু হয়, রেডিওতে আছে, রেডিওর চেয়ে তখন কৃষিটা টেলিভিশন সাংবাদিকতায় সবচেয়ে বেশি গুরুত্ব পায়। আস্তে আস্তে কিন্তু এটি পত্রিকায় আসে, অনলাইন পত্রিকায় আসে এবং বর্তমান সময়ে কিন্তু যদি এভাবে বলি কৃষি সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিড হয়ে দাঁড়িয়েছে। তো শুরুটা কৃষিবিদদের হাত ধরে হলেও কিন্তু কৃষিবিদদের যেহেতু অপশন ছিল ভালো কিছু করবার, তারা কিন্তু এটিকে কখনোই প্যাশন হিসাবে বা নেশা পেশার জায়গা থেকে কখনো বেছে নেননি। তারা মনে করছেন যে আমার একটি সিকিউর জব আছে, আমি একটি ভালো জব করব, গভর্নমেন্টের
যে রিসার্চ অর্গানাইজেশন গুলো আছে, এক্সটেনশন অর্গানাইজেশন গুলো আছে, এইসব জায়গায় কাজ করলে তারা হয়তো এখানকার চেয়ে বেটার থাকবেন, অথবা ওইভাবে তখন কৃষি সাংবাদিকতা নিয়ে কারো কোনো এরকম চিন্তা ভাবনাও ছিল না। সেই জায়গা থেকে কিন্তু কৃষিবিদরা যাত্রাটা শুরু করলেও এটি কিন্তু আস্তে আস্তে এটি কৃষিবিদরা এই পেশা থেকে সরে যায়, এবং এটি যারা অকৃষিবিদ আছেন তারা কিন্তু এখানে একটি ভালো অবস্থান দখল করে নেন। তো আমি যদি বলি, শাইখিদাস ভাই দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং ওনার কিন্তু কৃষি সেক্টরে যে পরিমাণ কৃষি সাংবাদিকতা যে একটি পেশা হতে পারে বা এটি বিড হতে পারে এবং এই বিডটি যে শক্তিশালী বিড হতে পারে, এটি কিন্তু শাইখিদাস ভাই দেখিয়ে দিয়েছেন। এবং সেই হাত ধরে আমরা যদি দেখি, এখন রেজা সিদ্দিক ভাই ভালো করছিলেন, এখনো ভালো করেন, এবং পত্রিকায় খুব ভালো ভালো সাংবাদিক আমরা পেয়েছি কৃষি সাংবাদিকতায়। এখন আপনি যদি বলেন যে আসলে আমি কৃষিবিদ হয়ে, সব কৃষিবিদদের মতো না হয়ে আমি কৃষি সাংবাদিকতায় এসেছি, এবং আমি কিন্তু কৃষি সাংবাদিক হওয়ার জন্যই কৃষি সাংবাদিকতায় এসেছি, কোনোভাবে আমি চিন্তা করিনি যে আমি সাংবাদিক হব এবং এটি আমি কৃষি সাংবাদিকতা না করে অন্য কোনো বিটে কাজ করব, যদিও আমি এখন পর্যন্ত কৃষি সাংবাদিকতার পাশাপাশি অন্যান্য বিট, বিশেষ করে প্রবাসী কল্যাণ বিট আমি দীর্ঘদিন ধরে করছি, কিন্তু তারপরে কিন্তু আমার কাছে মনে হয় যে কৃষি সাংবাদিকতা আমার হচ্ছে বলতে পারেন হৃদয়ে প্রাণে যেভাবে বলেন না কেন, এটিকে আমি অন্যভাবে ফিল করি। এর মূলে হচ্ছে যে আমি যখন আমার মনে আছে আমি সম্ভবত 1993 সাল থেকে পত্রিকা পড়ি নিয়মিত, তখন জনকণ্ঠ পড়তাম, এরপর অন্যান্য পত্রিকা পড়েছি। এই পত্রিকা পড়তে গিয়ে আমি প্রচুর কৃষি নিয়ে, প্রচুর যেহেতু কৃষকের সন্তান ছিলাম, অনেক বিষয়ে নতুন নতুন টেকনোলজির কথা জানার চেষ্টা করেছি, কিন্তু সবগুলোই কিন্তু আমি বলতে পারেন যে ওই সময় আমার যেহেতু কৃষি নিয়ে কোনো জ্ঞান ছিল না, ওই সময় যেটি দেখেছি ওটি আমার কাছে সত্য মনে হয়েছে, এবং এটি মনে হয়েছে যে এটি কৃষি সাংবাদিকতার একটা রূপ এবং এই রূপটাই বাংলাদেশকে পরিবর্তন করবে। কিন্তু যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, ভর্তি হওয়ার পরে আমার যেটি মনে হয়েছে যে আমি যদি বিজ্ঞানী না হই বা একজন সরকারি কর্মকর্তা না হয়ে আমি যদি এই সাংবাদিকতায় আসি, তাহলে আসলে ঘটনাটা কি ঘটতে পারে, এবং এই জায়গাটি আমি বোঝবার চেষ্টা করেছি। এবং আমি যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম তখন কিন্তু আমি আমাদের সময়ের বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদক হিসাবে আমি সাংবাদিকতা শুরু করি, সেটি 2005 সালের শেষের দিকে। তো সেই সাংবাদিকতা শুরু করতে গিয়ে আমি যখন নাইমুল ইসলাম খান ভাইয়ের সাথে আমার পরিচয় হলো, ওখানকার আমিরুল ফয়সাল ভাইয়ের সাথে পরিচয় হলো, দীপঙ্কর লাহিড়ী ভাইয়ের সাথে পরিচয় হলো, তখন কিন্তু আমাকে কেউ কিন্তু ইন্সপায়ার করেননি সাংবাদিকতায় থাকার। দীপঙ্কর লাহিড়ী ভাই কিন্তু আমাকে বারবারই বলছেন যে তুমি সাংবাদিকতায় আসিও না, সাংবাদিকতা এই সেক্টরটা খুব খারাপ হয়ে যাচ্ছে দিন দিন, তোমার মতো একটা ছেলে, তোমার মতো একটা ব্রিলিয়ান্ট ছেলে, ওনারা আমাকে ওইভাবেই ট্রিট করতেন যে কেন তুমি এখানে এসে তোমার ক্যারিয়ারটাকে ধ্বংস করবে। বাট আমার কাছে কৌতূহলটা বেশি ছিল যে আসলে ঘটনা কি, সবাই আমাকে বলছে না আসার জন্য, কিন্তু তারা কিন্তু সত্যিকার অর্থে যদি বলি, তারা কিন্তু আমার সত্যিকার অর্থে ভালো শুভাকাঙ্ক্ষী ছিলেন। এবং এখন পর্যন্ত দীপঙ্কর লাহিড়ী ভাই যখন কথা হয় তখনও কিন্তু আমি বলি, ভাই আমি আপনি কিন্তু আমাকে বারবার বলছিলেন যে তুমি সাংবাদিকতা এসো না, কিন্তু উনিও কিন্তু এখন সাংবাদিকতায় আছেন, উনি এখন একটি পত্রিকা নির্বাহী সম্পাদক হিসেবে আছেন, আমি সাংবাদিকতায় আছি, এবং আমাদের কিন্তু এখন অনেক বিষয়ে কথা হয়। মাঝে মাঝে উনি বলেন যে তুমি কাজটা ঠিক করছো, আমি বলি ভাই মাঝে মাঝে মনে হয় কাজটা ঠিক করি নাই, বাট যখন কৃষি সাংবাদিকতা করি তখন আনন্দের জায়গায় যদি বলি যে আমি আমার জায়গাটাই ঠিক আছি। তো মূলত আমার আগ্রহের জায়গাটা বাড়ে, আমার স্পষ্ট মনে আছে যখন আমি বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদক ছিলাম, কৃষি নিয়ে ছোট ছোট টেকনোলজি নিয়ে কাজ করছিলাম, তো একটা রিপোর্ট করেছিলাম যে আলু গাছে টমেটো চাষ, নিচে হচ্ছে আলু হচ্ছে, উপরে টমেটো হচ্ছে, টমালু নাম দিয়েছে। তো এই রিপোর্টটি করার পরে তখন কিন্তু আমার আমি কিন্তু ব্যাপক সাড়া পাই, এবং মজার বিষয় হলো আমাকে কিন্তু আমাদের সঙ্গে পত্রিকা থেকে একটা অ্যাপ্রিসিয়েশন লেটারও দেওয়া হয়, একটা টোকেন মানিও দেওয়া হয়। ঘটনা হলো এটা এত টেকনোলজিটা এত ছোট্ট একটা বিষয় ছিল যে কৃষি ছাত্র হিসাবে আমরা কিন্তু এটি সহজে আমলে নেই না, যে এটা সোলানেসি ফ্যামিলির দুটি উদ্ভিদ, এটি গ্রাফটিং করলে এটা জোড়া লাগবেই, বিষয়টা কিন্তু খুব খুব ছোট্ট একটা বিষয় ছিল। কিন্তু সাংবাদিকতা করতে গিয়ে দেখলাম যে মানুষ এইসব বিষয়ে মানুষ মনে করে অনেক বড় বিষয় এবং এই বিষয়গুলোকে তারা খুব দ্রুত গ্রহণ করে। তো তখন মনে হলো যে মানুষ যেহেতু টেকনিক্যাল বিষয়গুলো কৃষকরা বা যারা কৃষি সাংবাদিকতায় কৃষি সাংবাদিকতায় মজা পান বা কৃষি সাংবাদিকদের কিছু সংবাদ পড়েন, তারা এই বিষয়গুলো জানতে চায়। তখন আমার কাছে মনে হলো যে একজন টেকনিক্যাল মানে কৃষির ছাত্র হিসাবে আমার মনে হয় যে কৃষি সাংবাদিকতাটাকে বেছে নেওয়া উচিত। এরপরে আমি
আমার জার্নিটা গেছে এবং আমি সত্যি অর্থে আমি পাশাপাশি অন্য কিছু করবার চেষ্টা করছি, আমি ব্যবসা করার চেষ্টা করছি, অন্য রিপোর্টিং অন্য বিটে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু দিন শেষে আমার কাছে মনে হয়েছে যে আমার জন্য এই জায়গাটাই ফিট। সেই হিসাবে কিন্তু আমি সাংবাদিকতা শুরু করি এবং আমার 2012 সালে আমি বিডি নিউজে জয়েন করি। তফিক ইউনুস খালিদি ভাই আমাকে বিডি নিউজে নেওয়ার পরে উনি আমাকে বেসিক্যালি, ওনার ইচ্ছা ছিল যে আমি পলিটিক্যাল বিট করব, কিন্তু উনি যখন দেখলেন যে কৃষি নিয়ে আমার যথেষ্ট আগ্রহ, তখন কিন্তু আমাকে কৃষিতে কাজ করার অবারিত সুযোগ দেন এবং আমি সেখানে ভালো কিছু রিপোর্ট করি। বিশেষ করে আমার মনে আছে যে আমি কিছু রিপোর্ট করেছিলাম, এর মধ্যে একটা অন্যতম রিপোর্ট ছিল যে হচ্ছে সবাই কিন্তু ফ্যাটেনিং মোটা গরু নিয়ে সবার এক ধরনের আতঙ্ক ছিল, স্টেরয়েড খাওয়ানো গরু নিয়ে আতঙ্ক ছিল, ঈদের সময় ঈদের মৌসুমে সবাই ফ্যাটেনিং করে, অবৈধ উপায়ে ফ্যাটেনিং করে, সবাই মনে করে যে গরু মানে মোটা তাজা করণ মানেই হচ্ছে স্টেরয়েড খাওয়ানো এবং সেই গরুগুলো মানুষের জন্য আনহেলদি হতে পারে, কিন্তু কেউ কখনো জানার চেষ্টা করেনি যে আমার ফ্যাটেনিং এর ক্ষেত্রে বৈধ কিছু উপায় আছে, ইউরিয়া মোলাসেস খাওয়ালে গরু নাকি মানুষের জন্য ক্ষতি করে। এই অনেক বিষয় ছিল, সেই বিষয়গুলো নিয়ে রিপোর্ট করতে গিয়ে আমি একটা রিপোর্ট করেছিলাম ফ্যাট ক্যান বি ফ্যাটাল বা মোটা গরু দেখে ভুলবেন না। আমার মেসেজটা এরকম ছিল যে একটু টেকনিক্যাল ছিল যে মানুষ গরু কিনবে এবং মানুষ যেন জানতে পারে কোন গরুটা হচ্ছে অবৈধ পদ্ধতিতে মোটা করা আর কোন গরুটা বৈজ্ঞানিক পদ্ধতিতে মোটা করা। যে গরুটা বৈজ্ঞানিক পদ্ধতিতে মোটা করা সেই তাজা করা সেই গরুটা মানুষের জন্য স্বাস্থ্যসম্মত কিনা, এবং যে গরুটা অবৈধ পদ্ধতিতে মোটা তাজাকরণ করা হয়েছে সেটি মানুষ কিভাবে চিনেন। এই রিপোর্টটা আমি করেছিলাম, তখন তফিক ভাই আমাকে অ্যাপ্রিসিয়েশন দিয়েছিলেন। তারপরে আমার মনে আছে যে মহাসেন নিয়ে অনেক ধরনের কথা হয়েছিল, মহাসেনে আমি রিপোর্ট করেছিলাম যে কারোর জন্য পৌষ মাস কারোর জন্য সর্বনাশ। আমার মনে আছে যে মোটা তাজাকরণের পরপরে এই রিপোর্টটা হয় মহাসেনের, যখন একটি ঘূর্ণিঝড় হলো দক্ষিণাঞ্চলে মানুষের জন্য মহাসেন কিন্তু সর্বনাশের বিষয় ছিল, কিন্তু উত্তরাঞ্চলের মানুষ যেসব এলাকায় হচ্ছে বৃষ্টির পানির প্রয়োজন ছিল সেই সব মানুষের জন্য কিন্তু এটি হচ্ছে পৌষ মাসের অবস্থা নিয়ে এসেছিল। যেমন এবছর আমরা আমফানের কথা বলি, আমফান কিন্তু আমাদেরকে আমাদের দক্ষিণাঞ্চলের মানুষের আমের নষ্ট করেছে, লিচু নষ্ট করেছে, ফলমূলের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে, আম নষ্ট করেছে। কিন্তু আমি যদি বলি আউশের মৌসুম বোরো মৌসুমে যে পানির দরকার ছিল, বৃষ্টির পানির প্রয়োজন ছিল, সেক্ষেত্রে কিন্তু এই আমফানের পরে যে টানা বৃষ্টি সে বৃষ্টি কিন্তু এক ধরনের আশীর্বাদ নিয়ে আসেন। তো এই বিষয়গুলো নিয়ে রিপোর্ট যতই বেশি করছিলাম তত বেশি আমার মধ্যে কৃষি নিয়ে নিজের জ্ঞান যেমন বাড়ছিল তেমনি মনে হচ্ছিল যে এখানে কাজ করার আরো বেশি সুযোগ আছে। মূলত এই এই জায়গাগুলো মানে কাজ করে যখন মজা পেলাম তখন মনে হলো যে কাজ করার জায়গাটা অবারিত আছে এবং এই জায়গাটিতে আরো বেশি লোকের কাজ করা উচিত, এবং যদি কৃষিবিদরা কাজ করে এটির এক ধরনের ভুল কিন্তু সাংবাদিকতায় কম বেশি ভুল থাকবেই। আমরা কিন্তু কেউ আমরা একটা ইনফরমেশন যখন একজনের কাছ থেকে পাই সেই ইনফরমেশনটা কিন্তু আমরা ডেলিভারি করবার চেষ্টা করি, সেই জায়গা থেকে আমাদের একজন যদি আমাদেরকে ইনফরমেশন ভুল দেয় সেটি ক্রস চেক করবার আমাদের সুযোগ থাকে। অনেক সময় আমরা কিন্তু একজন বা দুইজনের কাছে ক্রস চেক করি কিন্তু আরো বেশি লোকজনের কাছে ক্রস চেক যখন আমরা করি তখন কিন্তু সঠিক তথ্য আমরা পাই। এই সময় আমাদের অনেক টুকটাক ভুল থাকতে পারে, কিন্তু আমি মনে করি যে একজন কৃষির ছাত্র হিসাবে আমরা সহজেই ধরতে পারি যে কোন জায়গাটা ভুল কোন জায়গাটা শুদ্ধ, সেই সেই জায়গাটা আছে। এবং আমার কাছে মনে হয়েছে পাঠকদের ক্ষেত্রে বা দর্শকদের ক্ষেত্রে কিন্তু একটা সুযোগ তৈরি হয় যখন তারা মনে করে যে একজন কৃষিবিদ কৃষি সাংবাদিকতা এসছে এবং এই নিউজটি যিনি পরিবেশন করেছেন তিনি একজন কৃষিবিদ, তখন কিন্তু তারা চিন্তা করে যে না এই নিউজটার যথার্থতা অনেকাংশে আছে। এটি এটি আমি পার্সোনালি আমি পেয়েছি, আমি বলতে পারবো না যে অন্য যারা কাজ করেছেন তারা পেয়েছেন কিনা, কিন্তু আমি পেয়েছি। আমি যেমন আমি ব্যাগ নিয়ে আমের ব্যাগিং নিয়ে আমি একটা রিপোর্ট করেছিলাম, এই রিপোর্ট নিয়ে অনেক ধরনের কথা হয়েছে, একটি পত্রিকা জাতীয় পত্রিকা রিপোর্ট করেছিল, আমি ঠিক তার রিভার্স রিপোর্ট করেছিলাম যে আমের ব্যাগিং গ্লোবালি হচ্ছে, ফ্রুট ব্যাগিং কিন্তু একটা গ্লোবাল টেকনোলজি এবং গ্লোবাল গ্যাপ যেটা গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসের কথা যদি বলি তার কিন্তু অন্যতম অংশ হচ্ছে একটা ব্যাগিং, কিন্তু কোন ধরনের ব্যাগ দিয়ে আমাদের ব্যাগিং করা উচিত, কোন ধরনের ব্যাগ দিয়ে আমরা ব্যাগিং করলে আমাদের স্বাস্থ্যসম্মত উপায় আম উৎপাদন করতে পারবো, যে আমটি আমাদের জন্য হাইজেনিক হবে, সেই বিষয়গুলো কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো আমরা যখন দেখবো যে কার্বন কপি দিয়ে কার্বন ব্যাগ দিয়ে ভিতরে কার্বনের লেয়ার বাইরে হচ্ছে আমাদের অন্য লেয়ার, সেই লেয়ার দিয়ে যখন আমরা ব্যাগিং করি তখন কিন্তু এই ব্যাগিং এর কার্বনের লেয়ার কিন্তু কার্বন কপি আমাদের জন্য অবশ্যই ক্ষতিকর। সেই জায়গাগুলো যখন ধরে ধরার চেষ্টা করেছিলাম তখন কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি সায়েন্টিস্টদের কাছ থেকেও যে পরিমাণ মানে আমি কি বলবো এটিকে যে সায়েন্টিস্টরা আমাকে যে পরিমাণ অনুপ্রেরণা দিয়েছেন এবং পাশাপাশি অনেক ধরনের বক্তা
অনেক ধরনের খামারই আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন যে আপনি যেটি যে নিউজটি করছেন এটি একটি যথার্থ নিউজ। তো সব মানে সব এক কথা যদি বলি যে এই বিষয়গুলো মানে আমার কাছে মনে হয়েছে যে আমরা একটু অন্যরকম একটু অবস্থান মানে তৈরি করার চেষ্টা করেছি। আমার মনে একটু একটু তাহলে আমি কথা বলি একটু ততক্ষণে। হ্যাঁ জি আমি কথা বলি, আমি তাহলে কথা বলি কিছুক্ষণ, তুমি ততক্ষণ তাহলে রেডি করো, আমি কিছু দুই একটা পয়েন্ট তোমার শেয়ার করার চেষ্টা করি। এটা আমাদের জন্য অত্যন্ত ভালো একটা, বিশেষ করে সাধারণ যারা দর্শক শ্রোতা যারা আছেন বা যারা তথ্য সংবাদ উপর যারা বিশ্লেষণ করেন বা সংবাদ জানতে চান, তথ্য জানতে চান, তাদের জন্য একটি নির্ভরতা জায়গা তৈরি হয়েছে। বিশেষত কৃষির ক্ষেত্রে, যে কৃষি আমরা একটা সময় ছিল কৃষির নানা রকমের ভুল তথ্য নয়, আমি বলবো এটা সঠিক বিশ্লেষণ না করে সংবাদ পরিবেশনের জন্য কৃষির প্রচুর ক্ষতি হয়েছে। এবং বিভিন্ন সময় আমি আমার দীর্ঘ দুই যুগের সময়ে আমি দেখেছি বিভিন্ন সময়ে কৃষির যে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেমন ছোট ছোট কিছু ঘটনা, দুতরার বিষ, তারপরে আপনি থানকুনি পাতা, এগুলো যদি বলি, এই ধরনের খবর যারা আপনি যে সমস্ত সংবাদকর্মী এই সমস্ত তথ্য পরিবেশন করতো, তারা অত্যন্ত উৎসাহের সাথে এগুলো পরিবেশন করতো, কারণ তারা এই তথ্য সঠিক তথ্যটা জানতেন না, তারা এটাকে সংবাদ হিসেবেই নিতেন, এটা লাইকে একটা মানে একটা কি বলবো একটা অবজেক্ট হিসেবে তারা নিতেন। সেটা এটা যে কৃষি, এটার সাথে যে কৃষক জড়িত, এসে সাধারণ লোকের সেন্টিমেন্ট জড়িত, সাধারণ লোক কিভাবে গ্রহণ করবে সেই ব্যাপারটা জড়িত, এটা না জানার জন্য কিন্তু কৃষির প্রচুর ক্ষতি হয়েছে। আর একটা জিনিস মানতেই হবে যে আমাদের যারা কৃষক যারা মাঠ পর্যায়ে যারা কাজ করেন, তারা কিন্তু কাগজ কলমে শিক্ষিত হলেও তাদের কিন্তু ওই পর্যায়ে আমরা কিন্তু বিশ্বের অন্য দেশের তুলনা সাথে শিক্ষিত হারের তুলনা করি, তাহলে ওই পর্যায়ে না, আমরা আমরা অনেক হুজুগে বিশ্বাস করি এখনো, যেটা বিশ্বের অনেক জায়গায় হয় না। তো সেক্ষেত্রে সাংবাদিকতার যে দায়িত্ব সেটা এবং কৃষি সংবাদের দায়িত্ব কিন্তু অনেক বেশি সাধারণ সংবাদের চেয়ে। মানুষ কিন্তু রাজনৈতিক বিশ্লেষণ খুব সহজেই করতে পারে, বা রাজনৈতিক বিশ্লেষণ যে কোনো সাধারণ লোক করতে পারে, আপনার যদি বলেন যে দিন এনে দিন খায় দিন মজুর, তারা সবাই কিন্তু রাজনৈতিক আলোচনা করতে পারে, কিন্তু ওই মানুষই যখন কৃষি বিষয়ে আলোচনা করতে চায়, হ্যাঁ, যেমন ডিম খাওয়া ভালো না মন্দ, এটা একজন কৃষি সাংবাদিক সব খবর কিন্তু সে দেবে না, সেটাকে স্ক্রিনিং করবে। তো আমার মনে হয় যে এটা আমরা দর্শকের জন্য এবং যারা সংবাদ গ্রহণ করেন তাদের জন্য এটা একটা ভালো একটা জিনিস হিসেবে আমি অভিনন্দন জানাই কৃষিবিদ হিসেবে আপনাকে, এবং আপনার মতো আরো যারা আছেন যারা এটাকে প্রফেশন হিসেবে নিচ্ছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে এবং আমার মনে হয় কৃষিবিদ সবার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন, এবং আশা করি আপনারা আরো ভালো ভালো কাজ আমাদেরকে দেবেন, যেন আমরা কৃষিবিদের গর্ব করতে পারি যে অমুক সাংবাদিকরা আমাদের কৃষিবিদ এবং তারা সাংবাদিক। আচ্ছা, এখন আমি একটু জানছি আপনি কি একজন কৃষিবিদ এবং সাংবাদিক, আপনি এই দুটির ভিতরে কোনটা বেশি আপনি এনজয় করেন? এক নম্বর, দুই নম্বর, আপনি কি তৃপ্ত এই যে আপনার যে বর্তমান প্রফেশন, যে একজন কৃষিবিদ হিসেবে আপনি সাংবাদিকতাকে আপনার প্রফেশন হিসেবে গ্রহণ করেছেন, আপনি কি তৃপ্তি একটা জায়গা কি এখানে আছে আপনার, যে আপনি একটা সায়েন্টিস্ট হতে পারতেন সেটা না হয়ে, বা আপনি একটা ক্যাডারের অফিসার হতে পারতেন সেটা না হয়ে আপনি সাংবাদিক হয়েছেন, আপনি কি এখানে কোনো অতৃপ্তি আছে কিনা বা তৃপ্তি আছে কিনা? আমি প্রথম প্রশ্নের কথা বলি যে আমি আসলে কৃষিবিদ হিসাবে ডেফিনেটলি আমার একটি গর্বের জায়গা। আমি কিন্তু শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম কিন্তু আমি ইচ্ছা করে যে আমি একজন কৃষি বিজ্ঞানী হব, একবারে ইন এ ট্রু সেন্স আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হয়েছিলাম, আমি ঢাকার বাইরে পড়বো না, ঢাকার ভেতর পড়বে, এবং সায়েন্টিস্ট হওয়ার বায়োটেকনোলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ার হওয়ার জন্য যে এক ধরনের চিন্তা ভাবনা ছিল সেই জায়গা থেকে যখন আমি দেখেছি যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়, বায়োটেকনোলজি পড়ানো হয়, তখন আমার মনে হয়েছিল যে না, আমি এখানেই পড়বো। সেই জায়গা থেকে যদি বলি আমার কৃষিবিদ হিসাবে ডেফিনেটলি আমি আমি গর্ব ফিল করি, কারণ বাংলাদেশের যে ইতিহাস, এই ইতিহাসে কিন্তু বাংলাদেশের যে অবস্থান, বাংলাদেশে যে খাদ্য নিরাপত্তার যে বলাটা রচিত হয়েছে, এটি কিন্তু কৃষিবিদদের অবদান অনেকাংশে অস্বীকার্য। বিশেষ করে আজকে আমরা যে মেগা ভ্যারাইটির কথাগুলো বলি, এগুলো কিন্তু সবই এসেছে কৃষিবিদদের কল্যাণে। যদি এখানে সরকারে অনেক ধরনের এফোর্ট ছিল, কিন্তু সব সবকিছু মিলিয়ে কৃষিবিদদের গবেষণার কারণে কিন্তু আজকে আমরা খাদ্যে উদ্বৃত্ত, আমরা চালে উদ্বৃত্ত, আমরা মাছে উৎপাদনে আমরা
বিশ্বের তৃতীয়। আমরা উৎপাদনের হারে দ্বিতীয়, আমরা সবজি উৎপাদনে একটি ভালো অবস্থানে আছি, আমরা আম উৎপাদনে অষ্টম, আমরা সবকিছু মিলে কৃষির যে প্রত্যেকটা সূচক রয়েছে সেই সূচকে কিন্তু আমাদের অবিস্মরণীয় অবিশ্বাস্য সাফল্য রয়েছে। সেই ক্ষেত্রে যদি আমরা বলি যে সবকিছু মিলে যদি বলি যে আমরা এই মুহূর্তে এই যে আমাদের যে খাদ্য নিরাপত্তার বলয়, এটি কিন্তু মূলত কৃষিবিদদের কারণেই হয়েছে। সেই হিসাবে আমি যদি বলি, অবশ্যই কৃষিবিদ হিসাবে আমি নিজেকে গর্বিত মনে করি। তবে একটা বিষয় মনে রাখতে হবে যে আমরা আমরা আমাদের যে গ্রিন রেভুলেশন ছিল, সেই গ্রিন রেভুলেশনে কিন্তু আমাদের প্রধান লক্ষ্য ছিল যে আমরা খাদ্য উৎপাদন করব প্রত্যেকটা মানুষকে। হ্যালো ফাইজুল, হ্যালো হ্যালো হ্যালো, ফয়জলের সংযুক্তি হয়তো বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তো প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম ফয়জল সিদ্দিকীর সাথে। ফয়জল সিদ্দিকী বাংলা চ্যানেল 24-এ একজন সিনিয়র রিপোর্টার হিসেবে কাজ করেন। তিনি শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে তার গ্রাজুয়েশন করেছেন, তারপর তিনি সাংবাদিক করছেন, এবং তিনি অত্যন্ত ভালো একজন দক্ষ সাংবাদিক হিসেবে, সাংবাদিক যে কমিউনিটি সেখানে তাদের একটা বিশ্বাসে এবং তাদের আস্থার জায়গা অর্জন করে নিতে পেরেছেন। এবং এটা আমাদের কৃষিবিদের জন্য আমি মনে করি এটা গর্বের ব্যাপার। শুধু গর্বের ব্যাপার কি, সে একজন কৃষিবিদ এই জন্য না, কিন্তু সে যে তার কর্মপরিধি, সে যেভাবে কৃষি সংবাদকে পরিবেশন করছে, শুধু কৃষি কেন, সে অন্যান্য খবরও সংবাদকেও সে সাংবাদিকতা করছে এবং সাধারণ মানুষকে পরিবেশন করছে, এবং অত্যন্ত দক্ষতার সাথে। একজন সাংবাদিকতা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব কঠিন একটি পেশা, যার জন্য যেটাকে আপনার রীতিমতো তাকে পড়াশোনা করতে হয়, গ্রাজুয়েশন করতে হয়, মাস্টার্স করতে হয় মাস কমিউনিকেশনের উপরে, কিন্তু সেখান থেকে সাংবাদিকতা করতে হয়, এবং তাদের সাথে পাল্লা দিয়ে সে একইভাবে আমাদের সে একইভাবে সাংবাদিকতা করছে। এটা আমাদের অবশ্যই গর্বের ব্যাপার। আমি মনে করি যে সে আমাদেরকে গর্বিত করছে, খালি গর্বিত করছে গর্বিত হওয়ার জন্য না, আমি বলবো সে আমাদেরকে যেভাবে একজন সাংবাদিক হিসেবেও সে যেভাবে কাজ করছে, একজন কৃষিবিদ সাংবাদিক, দুটি আমি মনে করি একটা অত্যন্ত আমাদের গর্বের ব্যাপার। এবং আরো কিছু ব্যাপার বলবো যে কিছু কিছু, যেমন সে একটা কথা আমাদেরকে বললো যে আলু এবং টমেটো একসাথে করার জন্য, যে আমাদের প্রাক্তন ভিসি স্যার, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি স্যার এটাতে অনেক কাজ করেছেন, এবং এই যে টমেটো এবং আলু একই গাছ থেকে, নিচ থেকে আলু হবে উপরে, এবং এই যে ব্যাপারটা সে যেভাবে সেই সোলানিসের ফ্যামিলিতে হওয়ার জন্য এই যে ইনফরমেশন, একজন সাধারণ সাংবাদিকের পথে এই কথাটি বলাই অসম্ভব একটা ব্যাপার। সুতরাং সে তথ্য যেটা দেবে সেটা আমি মনে করি সেটা দর্শকের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে সে ওইটুকুকে তার তার কারিগরি জ্ঞান, তার সঠিক তথ্য জেনেই, এবং সঠিক তথ্য না জেনে সংবাদ পরিবেশন করা, এটা আমাদের দেশের একটা সংবাদ গণমাধ্যমে একটা আমি বলবো অনেক বেশি একটা ক্ষত সৃষ্টি করেছে। সাধারণ কৃষি ব্যবসায় যারা জড়িত বা খামারি যারা জড়িত, তাদের অনেক ক্ষতি হয়েছে শুধুমাত্র এই গণমাধ্যমের সঠিক তথ্য নাই, সঠিক তথ্য পরিবেশনটা করার জন্য। কারণ তারা তাদেরকে দোষ, ঘটনা ঠিক আছে, তথ্য সঠিক, কিন্তু সেই তথ্যটা স্থান কাল পাত্র ভেদে যে পরিবেশন করার যে জ্ঞান, সেটা একজন কৃষিবিদ যেভাবে হবে, একজন সাধারণ সাংবাদিকের সেরকম হওয়ার কথা না। এবং এই ব্যাপারটাকে আমার মনে হয় যে সেই যে একটা গ্যাপ ছিল, সেই গ্যাপটুকু পূরণ করেছে শুধু ফজল না, ফজলের মতো আরো অনেক সাংবাদিক আমাদের আছে, বেশ কিছু আছে, আমরা আরো পরিচয় করাই দেবো, এবং তারা আমাদেরকে গর্বিত করেছে এবং উপকৃত করেছে এদেশের কৃষিকে। এবং আরেকটা জিনিস
যে ফজল, এখানে আমি আমরা যতদূর জানি আপনারা বাংলাদেশে পোল্ট্রি থেকে পোল্ট্রি যে সমস্ত সংগঠন তারা একটা আপনাদেরকে একটা ফেলোশিপের মতো একটা কিছু প্রণোদনা দিয়েছিল, যেন আপনারা পোল্ট্রি সঙ্গে ভালো করে জানেন, এবং পোল্ট্রি পক্ষে বলার জন্য নাই, তাদের উদ্দেশ্য যেটা ছিল আমাদের যারা আপনার ফেলোশিপ অফার করেছেন তাদের উদ্দেশ্য ছিল পোল্ট্রিকে জেনে যেন এটা ততটুকু পরিবেশন করা হয়। আপনি কি মনে হয় এখানে আপনার এইটা করার ফলে আপনার মধ্যে কি পরিবর্তন এসেছে, এবং আমাদের পোল্ট্রি শিল্পের কি উপকারিত হয়েছে যদি আমাদেরকে একটু বলেন? হয়তো শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। হ্যাঁ, এখন এখন শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? হ্যাঁ প্লিজ প্লিজ। পোলট্রি খাত কিন্তু বাংলাদেশের জন্য সবসময় একটি গুরুত্বপূর্ণ খাত। এটি শুধু গ্রামীণ অর্থনীতিকে যে সচল রাখছে তা না, আমাদের যে আমিষের যে সস্তা যোগান, আমরা খুব কম মূল্যে আমরা কিন্তু পোলট্রি খাত থেকে আমরা আমিষ পেয়ে পাচ্ছি, আমরা ডিম পাচ্ছি, মাংস পাচ্ছি, এবং সেটি হচ্ছে হোয়াইট মিট, যেটি স্বাস্থ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ। সবকিছু মিলে যদি বলি, পোলট্রি খাত যখন বুম করতেছিল, মানে গ্রাজুয়ালি এটির উন্নতির দিকে যাচ্ছিল, তখন কিন্তু আমরা দেখেছি যে এই পোলট্রি খাতে অনেক ধরনের ডিজাস্টার এসেছে। আমরা যদি বলি যে আমরা ফ্লুর, বার্ড ফ্লুর আমরা মহামারীটা বাংলাদেশে দেখেছি, তার পরবর্তীতে আমরা যে বিষয়গুলো দেখেছি যে বিভিন্ন ধরনের রাসায়নিকের কথা আমরা শুনেছি, আমরা ক্যাডমিয়ামের কথা শুনেছি, আমরা শুনেছি যে হচ্ছে ট্যানারি বর্জ্যের কথা শুনেছি, কিন্তু কথা হলো যে বাংলাদেশে আসলে যে পরিমাণ পোলট্রি শিল্প আছে, সেই পোলট্রি শিল্পে আসলে কি পরিমাণ ট্যানারি বর্জ্য উৎপাদন হয় এবং সেটি কতটুকু ফিডে ব্যবহার করার উপযোগী, এই বিষয়গুলো কিন্তু অনেকেরই বোঝার উপায় ছিল না। কারণ তারা মনে করে ট্যানারি যে পরিমাণ বর্জ্য উৎপাদন হয় সেটা দিয়ে মানে সারা বাংলাদেশের পুরো ট্যানারি পুরো পোলট্রি ফিডে এগুলো ব্যবহার করায়। কিছু কিছু জায়গায় আমাদের কিন্তু অনেক ধরনের দুর্বলতা ছিল, কিন্তু অনেকেই ট্যানারি বর্জ্য নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু এর যথার্থতা কতটুকু আছে, সেটিকে কন্ট্রোল করবার মেকানিজম কি, এই বিষয়গুলো কিন্তু কখনোই আসে নাই। আমি আমি যদি বলি যে এছাড়াও আমাদের যে পোলট্রি মিট যখন আমরা খাচ্ছিলাম, আমাদের সবচেয়ে বড় প্রশ্নের জায়গা ছিল, আমরা ভোক্তা হিসাবে আমাদের এক ধরনের আতঙ্কের বিষয় ছিল যে এই মিটটা আমার জন্য কতটুকু নিরাপদ, আমার সন্তানের জন্য কতটুকু নিরাপদ, আমার বাবা মার জন্য কতটুকু নিরাপদ, আমার পরিবার জন্য কতটুকু নিরাপদ, সেই প্রশ্নটা কিন্তু আমাদের মধ্যে সবসময় ছিল এবং অনেকের মধ্যে এখনো আছে। তো আমি যখন যদি এভাবে বলি যে আমি একবার এই ফেলোশিপটি পেয়েছিলাম, যখন এই ফেলোশিপ পাই, পাওয়ার পরে আমার কাছে যেটা মনে হয়েছিল যে আমার বোঝার দরকার ছিল, আমি বোঝার চেষ্টা করছিলাম সবসময়। আমি পোলট্রি নিয়ে আমার আমার যতটুকু মনে পড়ে, আমি একাডেমিক্যালি আমি যখন কৃষি শিক্ষা যখন নিয়েছি তখন যতটুকু পড়ালেখা করেছি তার চেয়ে বহু গুণে আমাকে রিপোর্ট করতে গিয়ে, এইসব রিপোর্ট করতে গিয়ে পোলট্রির যে ভেতরের যে মেকানিজম, প্রসেস, কিংবা হচ্ছে উৎপাদন কৌশল বা ব্রিডিং কৌশল, এগুলো জানার জন্য আমাকে অনেক বেশি পড়ালেখা করতে হয়েছে। তখন আমার কাছে মনে হয়েছে গ্লোবালি, বিশেষ করে ইউরোপে, সেফ পোলট্রির জন্য এক ধরনের মেকানিজম আছে। আমি ভারতে গিয়েছিলাম তামিলনাড়ুতে, সেখানে আমি দেখেছি তারা অর্গানিক পোলট্রির কথা বলে, তারা অর্গানিক পোলট্রির কথা বলছে, পাশাপাশি তাদের যে ওখানে আয়ুর্বেদ পোলট্রির নামে এক ধরনের উৎপাদন কৌশলও আমি দেখে এসেছি। মিলে যদি বলি, আমার জানার খুব ইচ্ছা ছিল যে এই পোলট্রি মাংসটা আমাদের জন্য আসলে কতটুকু নিরাপদ, এবং এইটি জানার জন্য যখন আমি চেষ্টা করেছি তখন কিন্তু আমার এই ফেলোশিপটি কিন্তু আমার বহুলাংশে কাজ গেছে। আমি জানার চেষ্টা করেছি যে এটি আসলে আমি ডে ওল্ড চিককে, ডিওসি কে আমরা ভ্যাকসিনেশন করতেছি, আমরা সময় অন্তর আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা মেডিসিন দিচ্ছি, কিন্তু এগুলোর উইথড্রয়াল পিরিয়ডটা কতটুকু এবং এটি আসলে কতটুকু স্বাস্থ্যসম্মত, এবং এটির যদি বলি হচ্ছে আপনার স্ফুটনাঙ্ক বা গলনাঙ্কের অবস্থা কি, এই এই জিনিসগুলো কিন্তু আমার বারবার বোঝার চেষ্টা ছিল। আমি বেসিক্যালি আমি যদি ইন ট্রু সেন্স বলে, আমি কিন্তু দীর্ঘদিন আমরা আমি আমার জীবন দশায় খুব কম সময় হলো যে আমি পোলট্রি মাংস খাওয়া শুরু করেছি, অথচ আমি কিন্তু একটা সময় কখনো এই ব্রয়লার, বাণিজ্যিক যে ব্রয়লার, বাণিজ্যিক যে মুরগি, এই মুরগির মাংস কিন্তু আমি খেতাম না, আমি কিন্তু ডিমও খেতাম না, কারণ আমার এক ধরনের সংশয় ছিল। কিন্তু সাংবাদিকতা করতে গিয়ে কিন্তু এখানে আমি কিছু জেনে যখন বোঝার চেষ্টা করলাম যে না, আমি চাইলেই আমি নিরাপদ পোলট্রি মাংস পেতে পারি, আমি চাইলেই আমি হচ্ছে নিরাপদ মুরগির ডিম পেতে পারি, আমি যে সোর্সিংটাকে আমি বোঝার চেষ্টা করি, উৎপাদন কৌশলটাকে বোঝার চেষ্টা করি, কারা নিরাপদ পদ্ধতিতে মুরগির মাংস উৎপাদন করছেন, কারা নিরাপদ পদ্ধতিতে ডিম উৎপাদন করছেন, এবং এই নিরাপদ ডিম উৎপাদন কৌশলটার ক্ষেত্রে সাংবাদিকতার আসলে ভূমিকাটা কি আছে, এটি কি নেগেটিভ ভাবে এই ভূমিকাটা থাকবে না পজিটিভ ভাবে ভূমিকা থাকবে, এই বিষয়গুলো কিন্তু আমার এক ধরনের নিজস্ব অ্যানালিটিক্যাল ভিউ থেকে আমি প্রচুর অ্যানালাইসিস করবার চেষ্টা করেছি, পড়ালেখা করবার চেষ্টা করেছি, এবং আমি আমার প্রতিবেদনের মাধ্যমে কিন্তু
এই নিউজগুলো তুলে আনবার চেষ্টা করছি। যখন প্রয়োজন মনে হয়েছে যে না এটি একবার খুব হার্ড নিউজ করা দরকার, আমি ডেফিনেটলি হার্ড নিউজ করেছি। যখন মনে হয়েছে যে না এটি পলিসিগত নিউজ, তখন আমি পলিসি নিউজ করেছি। তো দিন শেষে যদি বলি যে এই যে ফেলোশিপটা আমি পেয়েছিলাম, সেই ফেলোশিপটা আমি বলবো না যে আমার কাজে লাগেনি, বাট অবশ্যই কিছু না কিছু আমার কাজে লেগেছে। আরেকটা বিষয় আপনি যেটি বলছিলেন, আমি যে জায়গাটা আসার চেষ্টা করেছিলাম, সংযোগ যে বিচ্ছিন্ন হয়েছিল, সেটি হচ্ছে যে আমরা গ্রিন রেভুলেশন করেছি, আমাদের এখন দ্বার প্রান্তে এভারগ্রিন রেভুলেশন। এভারগ্রিন রেভুলেশন বলতে আমি যেটিকে বলছি যে আমাদের পুষ্টিকর এবং নিরাপদ খাদ্যের জায়গাটাই আমাদের এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সারা বিশ্ব কিন্তু এভারগ্রিন রেভুলেশন নিয়ে চিন্তা করছে, আমরা কিন্তু এর বাইরে না। তো এভারগ্রিন রেভুলেশনই হচ্ছে আমরা নিরাপদ খাদ্য উৎপাদন করব, পুষ্টি সমৃদ্ধ খাবার উৎপাদন করব। তো এই পুষ্টি সমৃদ্ধ বা নিরাপদ খাবার উৎপাদন করার কৌশল কি? আমরা কি কোনোভাবেই, আমরা কি আমাদের রাসায়নিকের ব্যবহার ছাড়া আমরা কি আসলে আমাদের খাদ্য খাদ্য উৎপাদন টেকসই করা সম্ভব? আমি পার্সোনালি যদি বলি, যে সাংবাদিক হিসাবে না, আমি যদি কৃষি ছাত্র হিসাবে বলি, আমাদের পক্ষে এটা সম্ভব না। তাহলে আমাদের রাসায়নিকের ব্যবহার প্রয়োজন আছে, আমাদের রাসায়নিক ব্যবহার করতে হবে এবং পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদন করতে হবে। তাহলে কৌশলটা কি? খুবই আমার আমি আমি জায়গা থেকে যদি বলি যে আমরা আমাদের যে সকল কৃষক আছেন, যে সকল খামারি আছেন, তাদেরকে আসলে বোঝানোর একটা জায়গা তৈরি হয়েছে যে তোমরা রাসায়নিকের ব্যবহার করো, কিন্তু কোনো অবস্থায় ফার্স্ট জেনারেশন বা সেকেন্ড জেনারেশন বা থার্ড জেনারেশনের রাসায়নিক তোমরা ব্যবহার করো না। আপনারা অবশ্যই এক্ষেত্রে বেছে নেবেন হচ্ছে যদি বলি চতুর্থ জেনারেশন বা সেফ মেডিসিন, যেগুলোর উইথড্রয়াল পিরিয়ড অল্প দিন, অল্প সময় থাকে, সেফ ড্রাগ যেগুলো আছে, সেফ পেস্টিসাইড আছে। এখন কিন্তু সারা ওয়ার্ল্ডে ফোর্থ জেনারেশনের রেগুলেশন চলছে, অথচ বাংলাদেশে কিন্তু আমরা এখনো ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশনের বালাইনাশক বলি, কেমিক্যালস বলি, মেডিসিন বলি, এগুলোর ব্যবহার আছে। এই ব্যবহারগুলো কিন্তু বন্ধ করা জরুরি, না হলে কিন্তু আমরা আমরা যারা ভুক্ত আছি তারা কিন্তু আমরা অর্গানিকের কথা, অর্গানিককে আমরা নিরাপদ হিসাবে বেছে নিচ্ছি। অর্গানিকও কিন্তু আমার দৃষ্টিতে অর্গানিকও কিন্তু কখনো নিরাপদ, সবসময় নিরাপদ না। অর্গানিক মানেই হচ্ছে অর্গানিকেও কিন্তু রেসিডুয়াল ইফেক্ট আছে, অর্গানিকে কিন্তু মাইক্রো অর্গানিজমের উপস্থিতি আছে, যে মাইক্রো অর্গানিজম গুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। সো এই যে নিরাপদ খাদ্য উৎপাদন কৌশলটা কৃষক পর্যায়ে এখন পর্যন্ত আমরা পৌঁছে দিতে পারিনি। আমার মনে হয় আমার সাংবাদিকতার এখন যে আমি আমি যে জায়গাটা ধরে সাংবাদিকতা করবার চেষ্টা করছি, সেটি হচ্ছে যে সারা বাংলাদেশে নিরাপদ খাদ্য উৎপাদন করতে হবে এবং সেটি অত্যাধুনিক পদ্ধতিতে, কোনোভাবেই মানে সনাতনী বা ব্যাকডেটের কোনো পদ্ধতি দিয়ে নয়, যে পদ্ধতির কারণে আপনি মুষ্টি কয়েক মানুষকে আপনি খাওয়াতে পারবেন, উচ্চ মধ্যবিত্ত বা উচ্চবিত্তের মানুষকে আপনি খাওয়াতে পারবেন, মধ্যবিত্ত বা নিম্নবিত্তের মানুষকে আপনি খাবার দিতে পারবেন না, এইটি কিন্তু আমাদের আসলে টেকসই খাদ্য নিশ্চিত করবে না। সেক্ষেত্রে আমি আমার জায়গাটা যেভাবে চিন্তা করি, আমাদেরকে এখন আমার সাংবাদিকতার জায়গায় আমি জোর দিয়েছি যে কোনো মূল্যে আমাদের নিরাপদ খাদ্য উৎপাদন কৌশলটাকে কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। আর এই ক্ষেত্রে আমি মনে করি যে আমার সামনে অবারিত সুযোগ আছে, সেটি উত্তম কৃষি চর্চা, সেটি অত্যাধুনিক পদ্ধতিতে খাদ্য উৎপাদন এবং সেই অত্যাধিক উৎপাদন মানে রাসায়নিকের জুডিশিয়াল ব্যবহার এবং সেফ রাসায়নিক যেগুলো সেগুলো মানুষের সামনে তুলে ধরা, যে আজকে আমি সকালে পেস্টিসাইড ব্যবহার করলাম, আমি কালকে জুডিশিয়াল পদ্ধতিতে ব্যবহার করলে কালকে আমার জন্য নিরাপদ হতে পারে, এই রাসায়নিক গুলো কোনগুলো, সেইগুলো কৃষককে বোঝানো, সেইগুলো যদি কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা যারা রয়েছেন, মাছের যে সকল মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রয়েছেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রয়েছেন, তারা যদি এই জায়গাটাকে জোর দেন, আমরা যদি কৃষি সাংবাদিকরা যদি এই জায়গাটাকে জোর দেয়, তাহলে কিন্তু ডেফিনেটলি আমরা টেকসই এবং নিরাপদ খাদ্য উৎপাদন করতে পারবো। তো আমি এখন এই জায়গাটি নিয়েই কাজ করবার চেষ্টা করছি এবং আমি মনে করি যেহেতু সম্প্রসারণের অনেকগুলো কৌশল রয়েছে, আমরা সাংবাদিক হিসাবে আমরা কৃষি সম্প্রসারণ ডেফিনেটলি আমরা করছি, আমরা একটু অন্যভাবে করার চেষ্টা করছি। ধন্যবাদ। আমার মনে হয় সিদ্দিকী, এখানে একটি জিনিস আপনি আপনার কথা থেকে আমি বুঝছি, বুঝতে পারতেছি, এটা পাচ্ছি যেটা যে আপনি এবং আমি আমার অবজারভেশন বা আমার আমার যেটা মনে হয় যে আমরা কৃষিকে বলতে বিচ্ছিন্ন করে ফেলছি। অর্থে আমি যেটা বলতে চাই, কৃষি বলতে আমরা শুধু ক্রপ বুঝি, এটা সাধারণ মানুষের ধারণা, আমি টেকনিক্যালি বলছি না, আমি সাধারণ মানুষের পারসেপশন, কৃষি মানেই এটা শস্য কৃষি, অর্থাৎ ধান, পাট, আপনার গম, এই ধরনের ভুট্টা, এই ধরনের জিনিসের, এই ধরনের
শস্য কৃষি যেন কৃষি, এটা সাধারণ পারসেপশন। কিন্তু আমার মনে হয় এর এর ফলে সরকারি বা আপনার সাধারণ লোকের দৃষ্টিতে কৃষি একটু বিভিন্ন ভগ্নাংশে পরিণত হচ্ছে। যেমন আপনি যখন বলছেন যে কৃষি, তখন সবাই যা দৃষ্টিতে এরকম কৃষি মানে টোটাল এগ্রিকালচার। হ্যাঁ, এটা সারা বিশ্বে টোটাল এগ্রিকালচার কে বেশি গ্রহণযোগ্য সবাই ধরে নেয়, কিন্তু আমাদের দেশে কিন্তু যখন আপনার প্রায়োগিক স্থানে যখন যান, দেখবেন যে শস্য কৃষি এক ধরনের আলোচনা হচ্ছে এবং গুরুত্ব পাচ্ছে, প্রাণী সম্পদ এক ধরনের গুরুত্ব পাচ্ছে, মৎস্য এক ধরনের গুরুত্ব পাচ্ছে, এবং বন সে এক ধরনের, যদিও চারটি মিলে কৃষি। এবং এই যে সম্প্রসারণ বলেন আপনার, বিজ্ঞান গবেষণা তথ্যটুকু আপনার মাঠে আসার এই যে কাজটা, যেটা এক্সটেনশনে আমরা পড়েছি যে কমিউনিকেশন বিরাট একটা ভূমিকা পালন করে, আপনি সেই কমিউনিকেশনের দায়িত্বে কিন্তু আছেন। তো আপনি কি মনে হয় না যে আমরা টোটাল এগ্রিকালচার থেকে একটা বিচ্ছিন্ন এগ্রিকালচারের মধ্যে দিয়ে পার করছি, এবং সরকার এবং সাধারণ লোকের একই ধারণা আছে যে এটা একটা বিচ্ছিন্ন আলোচনা করার সময় বলছে টোটাল কৃষি, কিন্তু যখন চিন্তা করছে পারসেপশনটা হলো ক্রপ, কিন্তু আপনার এক্সিকিউশনে যখন ইমপ্লিমেন্টেশন যখন দেখা যায়, তখন কেন যেন সব এলোমেলো একটা অবস্থা তৈরি হয়েছে। আপনি কি মনে হয় এখানে? আপনি আমি যদি এভাবে বলি ভাই, আসলে আপনি ঠিকই বলেছেন, আমাদের আসলে কয়েকটা বিষয় এখানে ইনভলভ। একটা হচ্ছে আমরা মন্ত্রণালয়টা গুলোকে আলাদা করে ফেলেছি, যে কৃষি নাম দিয়ে একটা মন্ত্রণালয় আছে, প্রাণী ও মৎস্য সম্পদ নিয়ে আর একটা মন্ত্রণালয় আছে, বন নিয়ে আর একটা মন্ত্রণালয় আছে। এবং মূলত এই কারণেই অনেকে মনে করে, যেহেতু নামকরণটাই এরকম, অনেকে মনে করে কৃষি মানে হচ্ছে শুধুমাত্র ফসল। আসলে ফসল, মৎস্য, প্রাণী, বন, আমরা যখন বাজেটের সিনারিও দেখি, আমরা যখন বাজেটটা দেখি, আমরা এবছরে বাজেটে কিন্তু কৃষি বলতে এই চারটা সাবসেক্টর মিলেই কিন্তু বলা হয়েছে কৃষির বাজেট। যে 19,000 কোটি টাকা বলছি, সেখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে এই চারটা সাবসেক্টর মিলেই হচ্ছে কৃষি। কিন্তু কিন্তু এই জিনিসটা আসলে আমরা, আমি যদি বলি এইভাবে, যে এটা হচ্ছে আমাদের এক ধরনের দুর্বলতা, যে আমরা এই জিনিসটাকে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারিনি। আজকে বাংলাদেশের সবচেয়ে বড় বেসরকারি খাত কিন্তু কৃষি, অথচ এই খাতটাকে আমরা, আপনি যেটি বলছেন বিচ্ছিন্ন, আসলে কিন্তু আমরা বিচ্ছিন্ন করে ফেলছি। আমরা এখন পর্যন্ত কৃষকদের, আমরা কিন্তু কৃষকদের ন্যায্য অধিকার, ন্যায্য মূল্য নিশ্চিত করতে পারি নাই। এই সাবসেক্টরে যেহেতু যে সকল কৃষক কাজ করেন, তারা তাদের তারা নিজেরা স্বশিক্ষিত বা তারা অর্ধশিক্ষিত বা শিক্ষিত নন, এই কারণে কিন্তু এই সেক্টরটাকে এখনো আমরা এইভাবে দেখছি। কিন্তু আস্তে আস্তে যদি আপনি ট্রান্সফরমেশনটা যদি আমরা দেখি, যেহেতু এখন আমরা সনাতন পদ্ধতিতে কৃষি থেকে আমরা বাণিজ্যিক কৃষিতে প্রবেশ করছি, তখন যদি সরকার কিংবা সরকারি সংস্থাগুলো কৃষিকে যথাযথ মূল্যায়ন না করে, তখন একটা পর্যায়ে কিন্তু এই আমাদের যারা ক্ষুদ্র খামারি আছেন তাদেরকে কিন্তু আমরা পাবো না। যে ঘটনাটা আমরা এবার দেখেছি, আমাদের যে সকল ক্ষুদ্র খামারি ছিলেন, ডিম উৎপাদন করতেন, মাছ উৎপাদন করতেন, তাদের কিন্তু একটা অংশ কিন্তু নিশ্চিহ্ন হয়ে গেছেন আর্থিকভাবে। তারা কিন্তু একবারেই মানে আর্থিক এমন বিপর্যয়ে পড়েছেন, তারা কিন্তু ঘুরে দাঁড়াতে পারছেন না। তাহলে কৌশলটা কি হবে? কৌশলটা হচ্ছে যে এখন আমরা বিদেশি ব্যবসায়ীদের এখানে আমরা পোল্ট্রি খাতে বিনিয়োগ করাচ্ছি, তারা যদি যখন সবকিছু মিলে পোল্ট্রি খাতটা যদি কোনো কারণে 10টা বা 12টা কোম্পানির হাতে চলে যায়, তারা যদি আমাদের মাংস উৎপাদনের দায়িত্ব পায়, সম্পূর্ণ মাংস যদি এই 10টা কোম্পানি দিয়ে দেয়, সব সম্পূর্ণ ডিমের যে চাহিদা তারা যদি 10টা কোম্পানি দিয়ে দেয়, তাহলে কিন্তু আমাদের জন্য অনেক বড় সর্বনাশ হবে। এবং এই সর্বনাশের দায় কিন্তু কে নিবে সেটা পরের বিষয়, ভোগ করতে হবে কিন্তু আমাদের সবাইকে। তখন আমরা চাইলেও আমরা সস্তা আমিষ বলতে পারবো না, আমরা কিন্তু এই 150 টাকায় 120 টাকায় মুরগির মাংস খেতে পারবো না, আমাদের কিন্তু কমপক্ষে 300 টাকায় মুরগির মাংস খেতে হবে। কারণ যে সকল বিদেশি বিজনেসম্যান বাংলাদেশে ঢুকেছেন বা বাংলাদেশে যে সকল বিজনেসম্যান আছেন, আমার মনে হয় তাদের প্রফিট এই পোল্ট্রি সেক্টরে তারা এত বেশি একসময় প্রফিট করছেন, তারা কিন্তু কোনো অংশে অল্প প্রফিট তারা কখনোই মেনে নিতে পারেন না। যেহেতু আমাদের ক্ষুদ্র খামারি গুলো আছেন, সেই ক্ষুদ্র খামারির কারণে কিন্তু তাদেরকে কখনো কখনো অল্প প্রফিট মেনে নিতে হয়। কিন্তু যখন একটা মুরগির উৎপাদন, বাচ্চার উৎপাদন ব্যয় 30 টাকা হয় বা 26 টাকা হয়, তারা যখন সুযোগ পান, আমি সবার কথা বলবো না, কোনো কোনো উৎপাদক সেটিকে 100 টাকায় বিক্রি করেছেন, তারা কিন্তু 60 টাকায় বিক্রি করেছেন। আবার কোনো কোনো উৎপাদক আছেন, তারা ইথিক্যালি হয়তো বিজনেস করেন, তারা কিন্তু চিন্তা করেছেন যে না, আমি এর বেশি প্রফিট করব না। সো আমরা যেহেতু দেখেছি যে এখানে এক ধরনের অসাধুতার চর্চা ইতিমধ্যে আছে,
কাজে এই চর্চাকে যদি আমরা প্রতিরোধ করতে চাই, আমরা যদি ভোক্তা হিসাবে আমরা যদি সস্তায় মুরগি পেতে চাই, তাহলে কিন্তু সরকারের যেমন পলিসিগত বিষয় আছে, তেমনি কৃষির যে সকল খামারি আছে তাদেরকেও এটি বুঝতে হবে যে না, আমাদেরকে উৎপাদন করতে হবে, কিন্তু সরকারকে নিশ্চিত করতে হবে তারা যেন ন্যায্য মূল্য পায়। এক্ষেত্রে বিদেশে অনেক ধরনের ফর্মুলা তারা ব্যবহার করেন, অনেক ধরনের পলিসি তারা নেন, কিভাবে আমার উৎপাদকরা ন্যায্য মূল্য পাবেন। এইসব পদ্ধতি যদি বাংলাদেশে ইন্ট্রোডিউস করা যায়, পাইলটিং আকারে শুরু করা গেল যে তারা যেন ন্যায্য মূল্য পায়, এইসব ন্যায্য মূল্য যখন নিশ্চিত হবে, ডেফিনেটলি আমরা কিন্তু ভোক্তারা, আমরা কিন্তু এই সকল মাফিয়ার হাতে আমরা পড়বো না, আমরা কিন্তু এই সকল কুচক্রী মহল যারা অসৎ উপায়ে টাকা বানানোর চেষ্টা করছে তাদের কাছে আমরা তাদের হাতে পড়বো না। সেক্ষেত্রে অবশ্যই গুরুত্ব দিতে হবে আমাদের যে কোনো মূল্যে আমাদের নিম্ন খামারি তাদেরকে টিকিয়ে রাখতে হবে। যে আমি ধন্যবাদ, আমার মনে হয় আপনি খুব ভালো একটা পয়েন্ট এসেছেন যে খামারি বা আমাদের তৃণমূলের খামারি যারা তারা যেন মার্জিনাল খামারি যেন তারা যেন বেনিফিটেড হয়, এই জিনিসটা সরকার এবং সংশ্লিষ্ট সকলকে অবশ্যই মাথায় নিতে হবে, সেভাবে কাজ করতে হবে। আপনি চার আমরা আমাদের সময় শেষের দিকে চলে এসেছি, আমার মনে হয় যে একটা বিশেষ একটি জায়গা আমার কাছে যে মনে হয় যে আপনি যেহেতু সামনে করেন যে আমার এই বড় ছোট খামারির মধ্যে এই আইসিটি তথ্য প্রযুক্তি ব্যবহারটা কি যতটুকু করা প্রয়োজন, যতটুকু করা সম্ভব, যে পটেনশিয়াল সেটা কি ব্যবহার করা হয় আদৌ, বা এটাকে ব্যবহার করলে আমাদের প্রোডাক্টিভিটি, আমাদের কানেক্টিভিটি, আমাদের সাপ্লাই চেনের যে বড় একটা গ্যাপ, এই সমস্ত জিনিস আমরা কমাইতে পারি কিনা, আপনি কি মনে হয়? আমরা সময় খুব শেষের দিকে চলে এসেছি, আমরা কিন্তু এখনই এখন এমন একটা জায়গায় আছি, আমরা চতুর্থ শিল্প বিপ্লবের কথা বলছি। চতুর্থ শিল্প বিপ্লব মানেই হচ্ছে টেকনোলজি, 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 আর টেকনোলজি মানেই কিন্তু আইসিটি। আইসিটি ছাড়া আমরা কোনো ধরনের টেকনোলজিকে কল্পনাও করতে পারি না। আমার বিশ্বাস যে আমরা এখন পর্যন্ত আইসিটি তথ্য প্রযুক্তির আমরা এগ্রিকালচারে তেমন কোনোভাবেই আমরা তেমন পর্যায়ে নিতে পারিনি, আমরা হয়তো শুরু করেছি। আমার বিশ্বাস যে এই শুরুটা থেমে থাকবে না এবং আরো বেশি এগিয়ে যেতে হবে, নতুবা আমরা কিন্তু চতুর্থ শিল্প বিপ্লব থেকে আমরা কিন্তু পিছিয়ে পড়বো, আলটিমেটলি সারা বাংলাদেশ সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। সেক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহারটা যদি আমরা করতে পারি, আমাদের উৎপাদন খরচ কমানো সম্ভব, উৎপাদনকে আরো গুণগত মান বজায় রেখে উৎপাদন করা সম্ভব, আমরা খরচ কমাতে পারি, বিপণন ব্যবস্থাটাকে আমরা জোরদার করতে পারবো। সবকিছু মিলে আমি যদি বলি, চতুর্থ শিল্প বিপ্লবের যদি আমরা অংশ নিতে চাই, তাহলে কৃষির প্রত্যেকটা উপখাতে টেকনোলজির ব্যবহার করতে হবে। আমাদেরকে ড্রোন ব্যবহার করে ডিজিস অ্যানালাইসিস করতে হবে, আমাদেরকে সেন্সর ব্যবহার করতে হবে, আমাদেরকে অনেক নতুন নতুন টেকনোলজি, মডার্ন টেকনোলজি নিয়ে কাজ করতে হবে। তবে এখানে আমার যেটা প্রশ্ন সেটি হচ্ছে যে আমরা টেকনোলজির ব্যবহার করবো, আমরা কি আজীবন আমরা ইম্পোর্টেড মানে আমদানি নির্ভর প্রযুক্তিতে থাকবো, নাকি আমাদের দেশীয় প্রযুক্তি আমাদের তৈরি করা দরকার? এই এইটা কিন্তু এখন বড় জায়গা, আমাদেরকে অবশ্যই দেশীয় প্রযুক্তি উদ্ভাবন করতে হবে, দেশের যে ব্যবস্থা সেই ব্যবস্থার সাথে খাপ খাওয়া টেকনোলজি আমাদেরকে উদ্ভাবন করতে হবে এবং সেই টেকনোলজি নিয়ে কিন্তু আগাতে হবে। তাহলে একদিকে আমাদের খাপ খাওয়ানোর বিষয়টা চলে আসে, অন্যদিকে কিন্তু আমাদের এক ধরনের কর্মসংস্থান, আইসিটির এক ধরনের কর্মসংস্থান তৈরি হয়, বা টেকনোলজি প্রোডাকশনের ক্ষেত্রে এক ধরনের কর্মসংস্থান তৈরি হয়। আমাদের দেশীয় মানে যে আমাদের বিদেশে আমাদের ফরেন কারেন্সির যে ঘাটতি, বিদেশে আমদানি করতে গেলে যে বিদেশে আমাদেরকে টাকা পাঠাতে হচ্ছে, সে টাকা পাঠানো থেকেও কিন্তু আমরা নিজেদেরকে সেভ করতে পারবো। কাজেই প্রযুক্তির ব্যবহার আমাদের বাড়াতে হবে, অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে এবং সেটি অবশ্যই দেশীয় প্রযুক্তি। প্রয়োজনে সরকারের উচিত হবে ভর্তুকি দিয়ে বাংলাদেশের ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে হবে। আমাদের প্রগতি রয়েছে, প্রগতি সেই আমরা দেখছি যে প্রগতির গাড়িগুলো সরকারি কর্মকর্তা ব্যবহার করে। আমরা কেন এমন কোন প্রযুক্তি, এমন কোন টেকনোলজি, এমন কোন ইন্ডাস্ট্রি করছি না যে ইন্ডাস্ট্রি আমাদের ফসলের ক্ষেত্রে আমাদের যে সকল যন্ত্র প্রয়োজন সেই সকল যন্ত্র যোগান দিবে? সরকার যেহেতু 50% ভর্তুকি দেয়, তাহলে সরকার যদি ঠিক করে দেয় যে এই যন্ত্রগুলো আমার প্রগতির মতো একটা কোম্পানি, সরকারি কোম্পানি উৎপাদন করবে এবং এই যন্ত্রের 50%-এর মূল্যে এটি হচ্ছে আমার কৃষকরা পাবে, আমার পোল্ট্রি ক্ষেত্রে যে সকল টেকনোলজি দরকার একইভাবে যদি তারা উৎপাদন করে, আমার মাছের ক্ষেত্রে যে সকল প্রযুক্তি দরকার অ্যাডেটর থেকে অনেক ধরনের প্রযুক্তি, সেইগুলো যদি সরকার নিজেরা এখানে উৎপাদন ব্যবস্থা তৈরি করে, তাহলে কিন্তু আমরা অবশ্যই অবশ্যই আমরা আমি এবং আমার দর্শকরা অবশ্যই আপনার এই ব্যাপারে একমত, এবং আমরা স্বীকার করছি যে বা করতে বাধ্য হচ্ছে যে আমাদেরকে
যে টেকনোলজি বা আমাদের তথ্য প্রযুক্তি ব্যবহার আমরা অনেক পিছিয়ে আছি। যেমন বিশ্বে এখন আপনার পোল্ট্রি ফার্ম বা ইন্টিগ্রেশনের জন্য তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করতেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ পুরো জিনিসটা তারা তথ্য প্রযুক্তির উপর নির্ভর করতে চাচ্ছে এবং তারা এগিয়ে যাচ্ছে দ্রুত। আপনাকে খাপ খাওয়াতে হলে এবং আপনার যদি প্রতিদ্বন্দ্বিতা করতে হয় তারা বিশ্বের সাথে, তাহলে আপনাকে অবশ্যই ধীরে ধীরে ওই জায়গায় যেতে হবে। কিন্তু দুঃখের ব্যাপার হলো যে আপনি যেটা বলছেন সেটা তো আমরা খামার লেভেলে, কিন্তু সরকার পর্যায়ে দেখেন আমি যেটা দুঃখের সাথে বলতে হয় যে প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা উপজেলাতে কৃষি অফিসার বলেন, কৃষি ডিএই বলেন, ডিএলএস বলেন, ফিশারিজ বলেন, প্রত্যেকেরই উপজেলায় একজন কর্মকর্তা আছেন এবং একজন কৃষিবিদ আছেন, এবং তাদের হাতে উন্নত মানের ল্যাপটপ, উন্নত মানের কানেক্টিভিটি। জেলা পর্যায়ে একই অবস্থা, হেড অফিস আপনি ডিএলএস ডিএই প্রত্যেকটা অফিসে অত্যন্ত উন্নত কনফিগারেশনের আপনার ল্যাপটপ আছে, উন্নত প্রযুক্তি আছে। কিন্তু দুঃখের ব্যাপার যে আজ পর্যন্ত আমরা কিন্তু একটা ডাটাবেস করতে পারি নাই, যেটা ডাটাবেস আপনি যে কোনো বিজনেস বা যে কোনো প্রকল্প করতে গেলে ডাটাবেস ডাটা সবার আগে প্রয়োজন। আপনি কেন প্রত্যেক দিন আমি ঢাকা হেড অফিসে বসে, আমি যদি ঢাকায় যদি ডিএলএস বা ডিএই বা ডফের অফিসে যেয়ে যদি আমরা তথ্য চাই, কেন ওই মুহূর্তে বাটন টিপে বলতে পারবে না যে, এবং মিথ্যা না যে সত্য তথ্য দিতে পারবে না, আজকের দিনে আমার এতগুলো ডেওল চিক প্রোডাকশন হচ্ছে, আজকের দিনে আমি এতগুলো ফিড প্রোডাকশন হচ্ছে, আজকের দিনে আমি এতগুলো মুরগি বিক্রি হচ্ছে, আজকের দিনে এতদিন আমি এভারেজ চাই না, বছর শেষে প্রয়োজন নাই, তো আমি প্রত্যেকটা মুহূর্তে, কারণ যদি যদি বাধ্যতামূলক করা যায় রিপোর্টিং সিস্টেম, আপনি যে বাচ্চা প্রডিউস করবে সে বাধ্যতামূলক ভাবে সে উপজেলা কর্ম প্রাণী সম্পদ কর্মকর্তার কাছে, সে ওই মুহূর্তে তার আসার প্রয়োজন নেই, সে বাটন টিপে সে কয়েক মিনিটের মধ্যে সে তার সারাদিনের প্রোডাকশন কি সে উপজেলা কর্মকর্তার কাছে পাঠাবে, সে সেখান থেকে ডিএলএস এর হেড অফিস পর্যন্ত কেন এটা ওই দিনে আপডেট হবে না, এটা এটা খুব কি বড় কাজ, খুব বড় কাজ না, আমাদের ইচ্ছার ব্যাপার, এখানে সব আছে আমাদের। সেই জন্য বলছি যে আমাদের যতটুকু আছে ততটুকুর ব্যবহার নাই, প্রয়োগটা আমাদের এই চিন্তাটাই আমরা করছি না। আমরা আমরা চিন্তা করছি এটা করলে বোধহয় কাজ বেড়ে যাবে, অ্যাকাউন্টেবিলিটি বাড়বে না, আমার যেটা মনে হয় এটা আমরা অনেকখানি এগিয়ে যাব। প্রকল্প তৈরি করা, ব্যবসা বাণিজ্য যারা করছে তারা তথ্য পাইতে সুবিধা হবে, এবং আপনার যে কোনো পরিকল্পনা একেবারে আপনার সঠিকভাবে করতে পারবেন। যাই হোক, আমার মনে হয় যে আমরা শেষ প্রান্তে, কারণ আমাদের হাতে খুব বেশি সময় নাই, এক মিনিটের মতো হয়তো সময় পাবো, এক দুই মিনিটের মতো। তো ফলশ্রুতিকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং আমরা আশা করি, আমরা আশা করি ভবিষ্যতে আরো আপনার সাথে দেখা হবে। এই ফাঁকে বলে নিই, যেহেতু আমি মোবাইল থেকে বলছি আমার সময় খুব সংক্ষেপ, আগামী 8 তারিখে আমরা কথা বলবো আরেকজন সাংবাদিক, কৃষিবিদ সাংবাদিক যারা মাকসুদুল হাসানের সাথে, আমরা আপনিও সাথে থাকবেন, এবং আমরা আশা করি আরো কিছু তথ্য পাবো। দর্শক আপনাকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য, আমি খুব দুঃখিত যে এই খুব জরুরি একটা ব্যবস্থার মধ্যে আমাদেরকে আজকে, ইচ্ছা ছিল অনেক ভালো কিছু আলোচনা করবো সিদ্দিকের সাথে, এবং সিদ্দিকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, দর্শক আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আজকের মতো শুভরাত্রি, সবাইকে ধন্যবাদ, সালাম আলাইকুম।